সেখানে ছিলেন শাকিব খান আমার লাইফে এখন পর্যন্ত। মানে বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করেছেন শবনম বুবলি, তবে কি তিনি সত্যি মা হয়েছেন? অন্যরকম একটা সময় ছিল সত্যি, এটা I'll never forget. আজকে শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খানের জন্মদিন, আর এই দিনেই বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করে নেট পাড়ায় এক রকমের হইচই ফেলে দিয়েছেন বুবলি। আমি এই টাইমটা, কারণ একে তো আমি আমেরিকাতে ছিলাম সেই সময়টা। বুবলি শেয়ার করা দুটি ছবি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে বুবলির বেবি বাম্প দেখা গেছে, ভক্তের মন্তব্য বাক্সে তুমুল তর্ক বিতর্কে মেতেছে, নেটিজেনরা বলছেন বুবলি মা হয়েছেন। অবশ্য বুবলি সরাসরি না বললেও ব্যাপকভাবে ক্যাপশনে বুঝিয়ে দিলেন, ছবি পোস্ট করে লিখেছেন মি উইথ মাই লাইফ, এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি, তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রোব্যাক আমেরিকা। আমি এখন পর্যন্ত বলবো যে 2020 সাল আমার লাইফে এখন পর্যন্ত। শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলি মাই লাইফের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। অবশ্য বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুবলিকে ফোন কল ও ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক আগেই ছড়িয়েছিল বিয়ের খবর, যার পরিপ্রেক্ষিতে সন্তান সহ অপু বিশ্বাস টেলিভিশন লাইভে আসেন। এরপর 2020 সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি মা হওয়ার খবরে। ছড়িয়েছিল বীর সিনেমা শুটিং এর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষে হাওয়া দিয়েছিল। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। এটা সবাই জানে হয়তোবা, কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না। গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী, যদিও সেই সময় হাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি, শোনা গিয়েছিল কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি। তবে কি এবার এ কথা সত্য প্রমাণিত করে দিলেন বুবলি তার নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে? অনেক কাছের মানুষরাও যে কতটুকু চেঞ্জ হয়ে যেতে পারে অনেক ব্যাপারে। 2021 সালে জানুয়ারিতে বুবলি দেশের একটি টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হন, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল মা হতে যাচ্ছেন কিনা। অবশ্য বুবলি কখনোই মা হতে যাওয়া কিংবা মা হয়েছেন এমন প্রশ্নের জবাব সরাসরি নাকচ করেননি, দিয়েছেন কৌশলী জবাব। এবার তো তিনি একেবারে নিশ্চিতভাবে বুঝিয়ে দিলেন যে তিনি সন্তানের মা হয়েছেন। এখন প্রশ্ন উঠেছে তার সন্তানের বাবা কি শাকিব খান? মানে মেমোরেবল ইয়ার হচ্ছে 2020, যেহেতু আজকে আব্রাহাম খানের জন্মদিন, সেই ক্ষোভ উগরে দিয়ে কি তিনিও তার সন্তানের কথা প্রকাশ্যে আনলেন ঠিক এভাবে যেভাবে অপু বিশ্বাস ও আব্রাহামকে সামনে নিয়ে এসেছিলেন? তবে কি অপু বিশ্বাসের পথেই হাঁটলেন শবনম বুবলি? এর উত্তর তো সময়ই বলে দিবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে বুবলি সন্তানের বাবা কে হতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মানুষের যে কত ফেস হয়,